ম্যাডাম, যেটা আছে রুরাল ডেভেলপমেন্ট ক্ষেত্রে প্রধানমন্ত্রী আমাদের যে বাংলা সড়ক যোজনা আছে, তারপরে যেটা আছে ম্যাম বাংলা বাড়ির, ম্যাম ফেজ টুটা শুরু হয়েছে, কিছুটা বাকি ছিল সেটা মিস্টার রাও যদি বলেন, বাংলা বাড়ি ক্ষেত্রে 4 লাখ যেটা বাকি ছিল সেটাও বোধ হয় কমপ্লিট হয়ে গেছে। এখন সেকেন্ড ফেজে ম্যাম 50 লাখের বেশি বাড়ি আবার সারা পশ্চিমবঙ্গে নেওয়া হবে বাংলা বাড়িতে। ম্যাম এইটা বলে দাও আমাদের বাংলার বাড়ির টার্গেট কত আছে আর কত নিচ্ছি আবার? ম্যাডাম পুরো 2011 থেকে প্রায় 51 লাখ অলরেডি বাড়ি হয়ে গেছে ম্যাডাম ফার্স্ট ফেজে, তারপরে ফেজ টু শুরু হবে এবার, তো আপনার পরামর্শ নিয়ে আমরা 54 লাখ এখন আছে। তো মাননীয় মন্ত্রীও জয়েন করেছেন, তো ওনার সঙ্গে গতকাল বিস্তারিত আলোচনা হয়েছে, সেকেন্ড ফেজেও 54 লাখ আমাদের ওয়েট লিস্ট আছে ম্যাডাম। পুলক তুমি আছো, কত অলরেডি ওয়েটিং লিস্টে আছে? অ্যাবাউট 54 লাখ ম্যাডাম ওয়েটিং লিস্টে আছে, মানে আবার আবার নাম লিখেছে 54 54 লাখ সারা স্টেটে। আর তুমি টার্গেট যদি 54 লাখ, আগে তুমি যদি যারা নাম লিখেছে তাদেরটা দেখে নিয়ে জেনুইন গুলো করো এবং ডাইরেক্ট করবে, যাতে কেউ কোনো পয়সা করে এখান থেকে নিতে না পারে। তাহলে তোমাদের কত দিনে লাগবে এটা? এখন নতুন না করে যেটা 54 লাখ অলরেডি এনলিস্টেড হয়েছে, ফার্স্ট ক্লিয়ার দ্যাট, তারপরে পরে আবার যখন আবার পরে হবে তখন আবার নেক্সট ফেজ দেখা যাবে। সুতরাং এটাকে এ চিহ্নিত করো, তারপরে যারা দেবে তাদেরটা বি চিহ্নিত হবে, ফলে আর যার প্রয়োজন সে পাবে। তার 4 তলা বাড়ি আছে, সে বাংলার বাড়ি পেয়ে গেল, আর যার কিছু নাই সে পেলো না। আমাদের কিন্তু একটা টার্গেট আছে, যত আদিবাসী, তপশিলি, তারপরে সংখ্যালঘু, ওবিসি, যাদের ঘর নেই মাটির ঘর, তাদেরটা কিন্তু আগে পাকা করার। কিন্তু যে এটা তুমি করবে তখনই আগে তোমার এটা টার্গেটটা ফুলফিল করো, যারা 54 লাখ অ্যাপ্লাই করেছে তার মধ্যে কতটা তুমি ক্লিয়ার করতে পারছো দেখো, আর তারপরে তোমাকে ওইটা ক্লিয়ার করতে হবে। কারণ আমাদের এরকম একটা 20 লাখ মনে হয় একটা করা আছে, এসিয়ান এসটির ক্ষেত্রে 20 লাখ করা আছে, তার মধ্যে এটাতেও তোমার এসসিএসটি কতটা ঢুকে যাচ্ছে দেখে নাও, এটা একটা অঙ্ক করে দেখিও আমাদের। আর পুলক তোমার কিন্তু দুটোই বড় ডিপার্টমেন্ট, একটা পিএইচি আর একটা হচ্ছে এটা, সুতরাং তোমাকে পার্টির পেছনেও তো কাজ তোমাকে টাইম দিতেই হয়, তাছাড়াও এই কাজটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কন্টিনিউয়াস মনিটরিংটা কিন্তু করে যেতে হবে। আর দেখো কোথায় কোথায় 100 দিনের কাজের টাকা পাইনি, জেলা টু জেলা ডিএমদের সাথে কোয়ার্ডিনেট করো। ওকে, তো বন্ধুরা আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লাইভ দেখতে পারলেন, যেখানে বাংলার বাড়ি প্রকল্পকে নিয়ে আবারও সেকেন্ড ফেজের টাকা কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এমনটাই কিন্তু তিনি ঘোষণা করেছেন। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, বাংলার বাড়ি প্রকল্পে এদেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলা। রাজ্য সরকারকে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকারের নগরায়ণ দপ্তর। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় রাজ্যে 1.15 লক্ষ বাড়ি তৈরি হয়ে গিয়েছে। শহর এলাকায় গরিব মানুষের বাড়ি তৈরি করে পুরো দপ্তর, সেই প্রকল্পের নাম বাংলার বাড়ি। যাদের মাথায় পাকা ছাদ নেই তারাই এই প্রকল্পের বাড়ি পাবেন। তো সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন, এসসি এসটি সংখ্যালঘু থেকে শুরু করে ওবিসি থেকে শুরু করে সবাই, যাদের কাঁচা বাড়ি রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন। একটি বাড়ি তৈরি করতে খরচ হয় 3,68,000 টাকা, যার মধ্যে বাড়ি পাচ্ছেন তাকে দিতে হয় 25,000 টাকা, বাকি 3,43,000 টাকা দেয় রাজ্য ও কেন্দ্রীয় সরকার। এর মধ্যে 1,93,000 টাকা দেয় রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার দেয় 1,50,000 টাকা, অর্থাৎ রাজ্যের থেকে কেন্দ্র সরকার কম টাকা দেয় না। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের বক্তব্য, তাহলে কেন কেন্দ্রীয় প্রকল্পের বোর্ড লাগানো হবে? এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের নাম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা, রাজ্য সরকারের এই প্রকল্পের নাম বদলে রেখেছে বাংলার বাড়ি প্রকল্প। এ ব্যাপারে রাজ্য সরকার এক শীর্ষকর্তা বলেন, কেন্দ্রের অধিকাংশ প্রকল্পের নাম প্রধানমন্ত্রীকে দিয়ে শুরু হয় কিন্তু টাকা দেয় অর্ধেকও কম, তাহলে প্রধানমন্ত্রীর নাম দিয়ে শুরু হবে কেন? আমাদের রাজ্য তো সব কিছুই বাংলা দিয়ে নাম হয়, কখনো প্রকল্পের নাম মুখ্যমন্ত্রীর আবাস যোজনা দেওয়া হয় না, কাউকে বাড়িতে ক্রেডিট দেওয়া হয় না,
সমস্ত ক্রেডিট অর্থাৎ কাউকে বাড়তি ক্রেডিট দেওয়া হয় না, সমস্ত ক্রেডিট দেওয়া হয় বাংলাকে। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ইউপিএ আমলে অর্থাৎ ইউপি আমলে দেওয়া সমস্ত নামকরণ বদলে দেওয়ার প্রক্রিয়া চলছে। তো আপনারা দেখতেই পারলেন বাংলার বাড়ি আবাস যোজনায় 3,68,000 টাকা কিন্তু দেওয়া হয়, যার মধ্যে অর্ধেকের বেশি টাকা দেয় রাজ্য সরকার এবং অর্ধেকের কম টাকা কিন্তু দেয় কেন্দ্রীয় সরকার। তারপরেও কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম দেওয়া হয়। তো আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। বাংলার বাড়ি নাম নিয়ে আপনার কি কোনো সমস্যা রয়েছে, না পশ্চিমবঙ্গের যে এই সমস্ত প্রকল্পগুলো রয়েছে যেগুলোর নামকরণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু করেছে, সেই সমস্ত নামকরণগুলো আপনার কেমন লেগেছে সেটিও কমেন্টে কমেন্ট করে জানাবেন। এবং আপনি কি বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেয়েছেন, যদি পেয়ে থাকেন তাহলেও জানাবেন, যদি না পেয়ে থাকেন তাহলেও কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।